নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন পুরুলিয়া জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি জেলা ওবিসি মোর্চার সভাপতি সঞ্জীব কুমার মাহাতো জানান, জয়পুর থানার পুন্ডাক বস্তির তিনজন যুবক ঝাড়খণ্ডের ধানবাদের তেঁতুলমারিতে ইটভাটায় কাজ করতে যায়। সেই তিন যুবকের মৃত্যুর খবর আসে, পরিবারের ধারণা তাদের খুন করা হয়েছে। তাই আজ সাংসদ সেই পরিবারগুলিকে সমবেদনা জানাতে আসে এবং কথা দেওয়া হয় পরিবারের পাশে থাকার এবং সঠিকভাবে মৃত্যুর কারণ জানতে ঝাড়খণ্ড প্রশাসনকে তদন্তের দাবি জানাচ্ছে, যাতে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো, সহসভাপতি শ্রীপতি মাহাতো, রবীন সিং দেও, বিনোদ তেওয়ারি, সম্পাদিকা বিষ্ণুপ্রিয়া মাহাতো ছাড়াও স্থানীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7, রাত দিন সাত দিন। হরিবদ মানে এখানে এখানে একটা ছিল, আচ্ছা এখানে একটা ছিল, আর ওই সাইডে দুটো ছিল। ন্যায় বিচার এরকম আরো হাজারো হাজারো ছেলে বাইরে কাজ করছে, হচ্ছে না? আমাদের পুরুলিয়া জেলার প্রায় 1.5 লক্ষ ছেলে বাইরে কাজ করছে। যদি আমরা এরকম যদি রফা দফা মানে চুপচাপ থেকে যাই, তাহলে তো সবাই এরকমই ঘটবে না? আর ছেলেগুলোর আত্মাটারও শান্তি পাবে না, পাবে কি? এবং যারা এরকম বড় লোক আছে, জমিদার আছে, ব্যবসাদার আছে, তারা তো সাধারণ লোককে এরকম টিপে শেষ করে দেবে তাহলে। হ্যাঁ, তবে সেই জন্যই আমি আমার বলার উদ্দেশ্য সে মানে ন্যায় বিচার পান, আর ন্যায় বিচারের জন্য আপনাদের সঙ্গে আমি আছি। পরবর্তীকালে আমাদের উপর অ্যাটাক করতে পারে, ওরা একটু আলাদা ধরনের ব্যক্তি, এই জিনিসটাই ভয়। বাকি এরা সব ঠিক আছে। আর বলছে দ্বিতীয় কথা, স্যার তো বলবেন যে যদি ছিলাম না কন্টিনিউ করেছি, খারাপও লাগলো, কিন্তু বিষয়টা কি আছে সঠিকটা তো জানতে হবে। আর সঠিকটা জানতে গেলে সঠিক জিনিসটা এর আগে মানে মারা হয়েছে, মারা হয়েছে ওরা, এরা কিছু টাকা পাইছে ওর কাছে, আগে থেকেই কাজ করেছে অনেক দিন আগে থেকে, কম টাকা দিল মানে বেশি টাকা দিল না, বললো যে ঘুরিয়ে আসবে তারপরে দিতে দিল। তাহলে এরকম যখন অভিযোগ আছে তখন আপনারা ওদের ন্যায় বিচার চান? হ্যাঁ, আমরা তাহলে আমি চাইছি আইনগতভাবে লড়াই আপনাদেরকে সাথ দিব, আপনি লড়বে না আপনাদের পক্ষে যখন আপনারা এখানে ছিলেন মনে হয় থানাতে, তখনই ওইখানের এমপির কেউ গেছিল, প্রতিনিধি গেছিল, আমি এসপির সঙ্গে কথা বলেছিলাম, আমি বাইরে ছিলাম, কাল রাত 2:30টার সময় এসেছি, আসি আমি প্রথমেই বললাম দিদির সঙ্গে কথা হয়েছিল কি আমি আসবো, বলছিলাম পুরুলিয়ার ঢোকার প্রথমেই আমি আপনাদের সঙ্গে দেখা। রপ অঞ্চলের এই যে বুথ, এটা হচ্ছে আপনার পুন্দাক বস্তি, এখানের তিনজন শ্রমিক ঝাড়খণ্ডের ওই ধানবাদের তেঁতুলমারি থানাতে ওনারা কাজ করতে গেছিলেন ইটভাটাতে। সেখানে কাজ করতে যাওয়ার 2-3 দিন পর হঠাৎ এখানে খবর আসে যে তিনজনেই মারা গেছেন। সেই কীভাবে মারা গেছেন সেটার আমরা উপযুক্ত তদন্ত চাইছি। ঝাড়খণ্ড প্রশাসনের কাছে আমরা বলতে চাই যে যারা ওখানে কাজ করতে গেছেন, শুধু আমাদের এখানের নয়, বিভিন্ন জায়গাতে যারা কাজ করছেন, যারা কর্মরত আছেন, যারা শ্রমিক আছেন, সেই শ্রমিকদের এইভাবে অন্যায়ভাবে যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে যেভাবে মেরে ফেলা হয়েছে, তার আমরা সরকারের কাছ থেকে, ঝাড়খণ্ড সরকারের কাছ থেকে এর একটা উপযুক্ত আমরা ব্যবস্থা চাইছি। এবং সেই পরিবারগুলোর কাছে যাদের ওই সরকার দাঁড়ায়, আমরা এই পরিবারগুলোর কাছে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। আজকে এমপি সাহেব আসলে কী বললেন?
এমপি সাহেব এসে ওনাদেরকে আশ্বস্ত করলেন যে আমরা আপনাদের কাছে আছি এবং এর উপযুক্ত ব্যবস্থা হবে, যারা অন্যায়ভাবে এই মানে এরকম কাজ করেছেন তাদের সাজা হবে যদি তারা অন্যায়কারী হয়ে থাকেন, এবং পরিবারের কাছে দাঁড়ানোর আমরা আশ্বাস দিয়েছি, উনিও আশ্বাস দিয়েছেন যে আমরা পরিবারের কাছে আছি। আমার নাম সঞ্জীব কুমার মাহাতো, বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি। গ্রামটার নাম হচ্ছে পুন্দাক বস্তি।